হ্যালো ভিউয়ার্স, আমি মিলন ভাই চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দিনের শুরুতে আমি আর বাপি ঘুরতে বেরিয়ে গেছিলাম, ঘোরাঘুরি শেষ করে রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ দেখি কাপড় চোপড় নিয়ে যে হাঁড়ি পাতিল বিক্রি করে তার সাথে দেখা, তাকে বললাম উপরে আসতে। অনেক পুরনো কাপড় চোপড় জমে গেছিলো, সেগুলো বের করে ওনাকে দিলাম। একটা ছোট কড়াই, একটা ছোট হাঁড়ি পেয়েছিলাম। তোমরা কারা কারা এখনও পর্যন্ত এই জিনিসটা করো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো এরপর যেহেতু রিহার্সাল ছিল বা একটা মিটিং ছিল, সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম। অনেকদিন পর সবার সাথে দেখা, অদ্ভুত একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো। সেই সাথে আজকে আমাদের স্যারের বার্থডে সেলিব্রেট করা হচ্ছিলো। তো প্রথমে মোজা পাড়ু আমাদের জন্য উপর থেকে স্যারের শাশুড়ির হাতে বানানো তালের পিঠা নিয়ে এসেছিলো। এই হচ্ছে স্যারের বার্থডের কেক, খুব সুন্দর একটা সাদা কেক। আমাদের সাদা মনে কোনো কাদা নেই। তো এদিকে আমি ঢং করতে করতে ভিডিও রেকর্ড করছিলাম, সুমেধু চেষ্টা করছিলো সবটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে আমরা কারা কারা ছিলাম স্যারের বার্থডে সেলিব্রেশনের সময়। ছোটোখাটো করে স্যারের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল সেদিন। তো আমরা তো অনেক মাস্তি করেছিলাম। তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা কে তোমাদের স্যারদের ম্যামদের বার্থডে সেলিব্রেট করো। আমরা তো অনেক মজা করেছিলাম সবাই মিলে। স্যারের বার্থডে সেলিব্রেশন যেরকম হয়েছিল, সেই সাথে সবার একটা পুনর্মিলনের মতন সেই আড্ডাটা কোথাও একটা দু বছর আমি মিস করছিলাম, ফাইনালি সেটা হয়ে গেছে। তো অনেক ভালো লাগলো। স্যারের আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। এই তো আজকের ভিডিও খুব ছোট পরিসরে ছিল, যতটুকু তোমাদেরকে দেখানো সম্ভব হয়েছে সবটাই দেখিয়েছি। একদম পুরো কেক কাটার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই এখানে ছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।